আমিরাতুত গ্রিন সিটি আলাইন্স আনায়া 2 নম্বর তাকওয়া মসজিদুর ডাগুদি নেজাম মোবারক সুপার মার্কেটের সামনে বাংলাদেশী যৌথ মালিকানাধীন আল মোহারেক আল তাহাবি অটো স্পেয়ার শপ নামের উগ্য নতুন দোয়ানোর উদ্বোধন করছি আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের সভাপতি বাবু অদুল কান্তি চৌধুরী। বাবুল শর্মা, সুমন শর্মা, মিন্টু, দুলাল শর্মা ও আশিস শর্মার যৌথ মালিকানাত এই দোয়ান গো চালু করা হয়। আরে আপনারা একটু সম্মান দেওয়ার জন্য যারা আসে আর নিজেরা নিজের জন্য মনে করি, বিশেষ করে আরে আপনারা বাবু না একটা কথা বলছিল মূর্তি মন্দিরে, আর সুমন তুমি যেও না, তুমি একটু অপেক্ষা করো, দেখবে তুমি দোকানের মালিক হবে, ঠাকুরের কিন্তু আপনাদের আশীর্বাদ, আমরা আজকে তুমি দোকানের মালিক হয়েছি। এই সময় তাঞ্জ উপস্থিত আছেন আলাইন মরুতীর্থর প্রতিষ্ঠাতা ঋষি জগদীশ্বরানন্দ পুরী মহারাজ, প্রদীপ ভট্টাচার্য, প্রদীপ চৌধুরী, সুজন শর্মা, উজ্জ্বল চৌধুরী, মিন্টু মল্লিক, কিশোর চক্রবর্তী, ছোটন চক্রবর্তী, কালো দত্ত, সুজন দত্ত, প্রসঞ্জিৎ আচার্য, সজল দে, পঙ্কজ ঘোষ, বিকুরাই, সঞ্জয় পাল, সাংবাদিক সঞ্জিত কুমার শীল, মিন্টু শীল, সঞ্জিত শীল, বিকাশ শর্মা, তপন শীল, সুমন চৌধুরী, সুব্রত দাস, শিমুল শীল, অশোক নাথ, পবিত্র দাস, ইমন দে, রুবেল দেবনাথ, সুজন দেব, সজীব দে, রাজু দে, রামু দত্ত, ধীমান শীল, কানন ওঝা, পিয়াস ঠাকুর, রুবেল দাস সহ আরো অন্যান্য এসমত উপস্থিত আছে। পরে ব্যবসার উন্নতির লাই মঙ্গল কামনা করিয়া নে বাণী পাঠ করায়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।